নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলা অ্যাপের সাথে। রয়েছি আমি সুজাতা। আজ 8ই মার্চ আস্তাবল ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠান কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হয়ে যাবে। এবং আমরা যদি বলি তাহলে এই আস্তাবল ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। আমরা এসে উপস্থিত হয়েছি এবং যে মঞ্চটা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে ইতিমধ্যে সেই মঞ্চে কিন্তু শপথ গ্রহণ সমারোহ হবে। এবং সেই শপথ গ্রহণ সমারোহে কিন্তু উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং উপস্থিত থাকবেন গতকাল এসে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এসে পড়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তার পাশাপাশি অরুণাচল, সিকিম এবং মণিপুরের মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রীরাও কিন্তু এখানে উপস্থিত থাকবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই দৃশ্য, যেখানে আমরা দেখানোর চেষ্টা করছি মঞ্চ কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে, যেখানে 32 জন বিজেপির এমএলএ রয়েছেন, একজন আইপিএফটির এমএলএ, অর্থাৎ 33টি আসন নিয়ে ইতিমধ্যে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি দল। এবং সেই সরকার গঠনের জন্য আমরা দেখেছি যে গতকাল যিনি রয়েছেন প্রফেসর ডক্টর মানিক সাহা, তিনি রাজ্যপালের সাথে দেখা করে, এবং তাদের যে পারিষদীয় দল ছিল সেই পারিষদীয় দল কিন্তু প্রফেসর ডক্টর মানিক সাহার নাম সেখানে সামনে তুলে ধরেছিলেন, এবং মানিক সাহাই কিন্তু আগামী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। এবং প্রফেসর ডক্টর মানিক সাহা আজ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন সরাসরি আস্তাবল ময়দান থেকে। আমরা প্রত্যেকটি আপডেট আপনাদের সাথে নিয়ে থাকব। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা বলি তাহলে আমরা দেখানোর চেষ্টা করব সেই মঞ্চটা, যে মঞ্চে ঠিক 11টার সময় থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা শুরু হবে। এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যদি আমরা বলি তাহলে দাঁড়িয়ে কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকছেন, এবং সেই কারণে একটা আলাদা মাত্রা পাচ্ছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং আমরা দেখিয়েছি গত কাল সেখানে, যেখানে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী শপথ হয়েছিল, সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন, আজও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা সরাসরি আস্তাবল ময়দান থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে প্রস্তুতি কিন্তু এই মুহূর্তেও জারি রয়েছে আস্তাবল ময়দানে। ঠিক 11টায় যেটা সময় দেওয়া রয়েছে স্বামী বিবেকানন্দ ময়দান, ঠিক 11টায় হতে চলেছে আজকের এই যে অনুষ্ঠানটা রয়েছে, অর্থাৎ শপথ গ্রহণ অনুষ্ঠান। তার পাশাপাশি আমাদের সাথে যারা দর্শক বন্ধুরা জুড়ে রয়েছেন আপনাদেরকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। আজ হোলি রয়েছে, তার পাশাপাশি আরও একটা উৎসব আন্তর্জাতিক নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবসেরও শুভেচ্ছা জানাচ্ছি। এবং তার পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, এবং সেই নতুন সরকারের ভারে কিন্তু থাকছেন প্রফেসর ডক্টর মানিক সাহা। তার পাশাপাশি অন্যান্য মন্ত্রিসভার সদস্য পদ কারা পেতে চলেছেন তা কিন্তু এখনো পর্যন্ত খোলাসা হয়নি, তা নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের লিস্ট আসেনি। তবে মনে করা যাচ্ছে বিগত 18 নির্বাচনের পর যখন নতুন সরকার গঠন হয়েছিল, ঠিক সেই সময় যারা যারা মন্ত্রিত্বের দায়িত্বে ছিলেন, যারা বিগত 5 বছর ধরে মন্ত্রিত্বের দায়িত্বে ছিলেন, তারা সেখানে থাকছেন। তবে আর বেশ কিছু জায়গায় যদি আমরা বলি সেখানে দাঁড়িয়ে তাদের আরও বেশ কিছু নাম সেখানে সংযোজন হতে পারে, আরও 6 থেকে 7 জন মন্ত্রীর নাম সংযোজন হতে পারে এই মন্ত্রিসভার সদস্য পদে, সেটা আমাদের কাছে খবর রয়েছে। এবং সেই নতুন নামের মধ্যে যে নামগুলি উল্লেখযোগ্য, সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যিনি রয়েছেন প্রতিমা ভৌমিক, তার পাশাপাশি বিশালগড় কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন সেখানে দাঁড়িয়ে সুশান্ত দেব, ওনার নামটা সামনে আসছে। ফটিকরা বিধানসভা কেন্দ্র থেকে যিনি এই মুহূর্তে জয়ী বিধায়ক রয়েছেন সুধাংশু দাস, ওনার নামটা আসছে। 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিধায়ক বিশ্ববন্ধু সেন, যিনি উপাধ্যক্ষ পদে ছিলেন, ওনার নামটাও কিন্তু আসছে। অর্থাৎ নতুন করে বেশ কিছু নাম কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, এবং এখনো পর্যন্ত যদি আমরা বলি কোনো লিস্ট বের হয়নি। তবে আশা করা যাচ্ছে আজই হয়তো বা সেটার খোলাসা হবে, আর না হলে আজকে শুধুমাত্রই মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন, অন্যান্য যারা মন্ত্রিত্ব পদে থাকবেন পরবর্তী সময় রাজ্যপালের সামনে তারা একে একে শপথ গ্রহণ করবেন। ইতিমধ্যে আমরা সেই আস্তাবল ময়দানে দাঁড়িয়ে রয়েছি, এবং সেই আস্তাবল ময়দানে যদি আমরা বলি দলের যারা অংশ রয়েছেন সেই দলের অংশরাও কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন, তাদের সাথে আমরা কিছুটা অবশ্যই কথা বলে নেওয়ার চেষ্টা করব। এবং তার পাশাপাশি যদি আমরা বলি তাহলে এই যে পুরো
একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আস্তাবল ময়দানে। সেই অনুষ্ঠানের মধ্যে কিন্তু বিশেষ বিশেষ যারা রয়েছেন, যারা নেতৃত্বরা রয়েছেন, যারা বিগত দিনে কাজ করেছেন, তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি আরো অন্যান্য যারা অংশীদারী রয়েছেন তাদেরকেও আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সকলে এখানে উপস্থিত রয়েছেন, তাদেরকে আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করব। এবং একেবারেই যদি আমরা বলি এই যে অনুষ্ঠানটা আজকে রয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু ইতিমধ্যে এখানে সকল যারা বিধায়করা থাকছেন তারা উপস্থিত থাকবেন। আমরা একটু দেখে নেওয়ার দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে সরাসরি। সেখানে যারা জয়ী বিধায়ক বিধায়িকারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। আমরা সরাসরি আস্তাবল ময়দান থেকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। এবং আমরা ইতিমধ্যেই ম্যাডামকে পেয়েছি, ওনার সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। ম্যাডাম, প্রথমেই আপনার একটা জয় আমরা দেখতে পেয়েছি, বিরাট জয় সেখানে দাঁড়িয়ে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের শপথ গ্রহণ অনুষ্ঠান কি বলতে চাইবেন? আজকের শপথ গ্রহণ অনুষ্ঠান আমি বলবো একটা মহতী অনুষ্ঠান, আমার জীবনে এটা প্রথম। এবং আমি রাজনগর 34 বিধানসভা থেকে জয় হয়েছি। এখানে আমাদের দীর্ঘ 45 বছর যে আমাদের বিরোধী সিপিআইএম এমএলএ জিতে আসতেন আমাদের এখানে, আর এবার প্রথম আমি ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসাবে জয় হয়ে এসেছি। এই জন্য আমি পার্টির কাছে চিরকৃতজ্ঞ এবং আমি চিরঋণী। তো আমি আশা করি আমাদের এই পবিত্র বিধানসভা থেকে আমাদের এখানে নজর দেবেন। আমরা দীর্ঘ 45 বছর বঞ্চিত যে বিধানসভা, সেখানে আমরা সকলের সহযোগিতা নিয়ে কাজ করবো, এবং আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্রজি আশীর্বাদ আমরা সেখানে পাবো। আজকের দিন আমাদের যারা জয় হয়েছি সবার জীবনে আমি বলবো একটা স্মরণীয় দিন, একটা মহোৎসবের মতো মানুষ উৎসবের মেজাজে আসছে। এবং আমাদের যখন জয় হয়েছে তখনও মানুষ উৎসবের মেজাজে সাড়া দিয়েছিল, তাতে আমি খুশি এবং গর্বিত। ম্যাডাম, প্রথমেই আজকে আন্তর্জাতিক নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে সোশ্যাল বাংলার পক্ষ থেকে। তার পাশাপাশি আরও একটা বিষয়, আপনার যে একটা সাধারণ জীবনযাপন সেটা নিয়ে কিন্তু আমরা দেখেছি সামাজিক মাধ্যমে অনেক আলোচনা হয়েছে সেই বিষয়টা নিয়ে, কি মনে করবেন যে গৃহিণী থেকে সেখানে আপনার অনেক বড় পরিবার হয়েছে ইতিমধ্যে, এই পুরো রাজনগরটাই আপনার পরিবার, কি বলবেন সেই বিষয়টা নিয়ে? আমি সত্যি কথা বলতে কি, আমি মধ্যবৃত্ত ফ্যামিলির মেয়ে, তো আমি বিলোনিয়া কলেজ থেকে বিএ পাস করেছি। আমি বিএ পাস করার পর আমার ইচ্ছা আমি কিভাবে জনসেবা করব, ওই থেকে আমি উদ্যম ইচ্ছা প্রকাশ করতে থাকি। এবং আমি স্টুডেন্ট লাইফ থেকে রাজনীতিতে ছিলাম, এখনও আমি রাজনীতিতে নিয়ে আছি, এবং আমি আমার সংসার এবং জনসেবা আমি দুইই সামলাচ্ছি। তো আমি মনে করি নারী পুরুষ সকলের যদি মনের জোর থাকে এবং ইচ্ছা থাকে তাহলে দুটো একসঙ্গে করা যাবে। আর আমরা তো নারী, আমরা সব কিছু করতে পারি, এটা তো স্বীকার করতে হয়, কারণ আমরা নারীরা মহাকাশ থেকে কোথাও আমরা কিন্তু থেমে নেই, নিচে থেকে মহাকাশ পর্যন্ত আমরা নারীরা জয় করেছি। তাহলে এটা হচ্ছে আমি মনে করি সবচেয়ে বড় মনের ইচ্ছা, মনে যদি জোর থাকে সব কিছু করা যায়, আমাকে দিয়ে বলছি আর কি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন। রাজনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিধায়িকা যিনি রয়েছেন স্বপ্না মজুমদার মহোদয়া, এবং তার পাশাপাশি ইতিমধ্যে যদি আমরা বলি, আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই এখানে রয়েছেন উপস্থিত, তাদের সাথে আমরা কিছুটা অবশ্যই কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন কৈলাসহর বিধানসভা কেন্দ্র থেকে যিনি ইতিমধ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, মফস্বর আলী মহোদয়। প্রথমেই আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান, বিজেপি সরকার আরও একবার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যে, 5 বছরে সরকার চলবে, কি বলতে চাইবেন বিষয়টা? দেখুন, ত্রিপুরা রাজ্যের মানুষ ভাবনা চিন্তা করেই জনগণ বিজেপির পক্ষে তার রায় দিয়েছেন, দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে। আমরা নির্বাচনের পূর্বেই বলেছিলাম মানুষকে যে রাজ্যের মধ্যে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়া শুধু সময়ের অপেক্ষা, এই কথাগুলো আমরা বলেছিলাম। কিন্তু আমরা 33টা বিধানসভা ক্ষেত্রের সংখ্যাগরিষ্ঠ মানুষকে সেই বিশ্বাসে আমরা আশ্বস্ত করতে পেরেছি, বাকি মানুষকে আমরা করতে পারিনি। মানুষ তার জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে এখন দেখছেন যে রাজ্যের মধ্যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির বিকল্প ভারতীয় জনতা পার্টি, এর বিকল্প কেউ নেই। কাজেই মানুষ তার অভিজ্ঞতার নিরিখে আগামী দিনে আরও বেশি কাছে টেনে নেবেন ভারতীয় জনতা পার্টিকে। এবং আমরা যারা কার্যকর্তা যারা আছেন, আমরা যারা কর্মীরা যারা আছি, নেতৃত্ব যারা আছেন, সবার এই দায়িত্ব যে আরব যে সমস্ত মানুষ আমাদের পাশে আসেনি সেই সমস্ত মানুষগুলোকে আমাদের কাছে টেনে নিয়ে আসা, তাদের সাথে সুসম্পর্ক তৈরি করা, কাজের মধ্যে দিয়ে সেই চ্যালেঞ্জ নিয়ে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মধ্যে কাজ করবে। এবং
আপনার যে এলাকা রয়েছে আপনি সেই এলাকায় এখনো পর্যন্ত ছিলেন সেখানে বিগত 5 বছর এবারে বিরোধী শিবিরে থাকবেন সেখানে আপনি কি বলতে চাইবেন সে বিষয়ে দেখুন আমরা যারা রাজনীতিতে কাজ করতে আসি নির্বাচনে হার জিত দুটোই আছে কিন্তু হারা জেতা মানে শুধু কাজ করা হারা মানে কাজ করা না এমনটা না যেভাবে বিগত সময় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি আজকের দিনে আমার যতটুকু সাধ্য সামর্থ্য আছে সেই সাধ্য সামর্থ্য নিয়ে মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে নিয়ে কাজ করবার চেষ্টা করব সরকার কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকার তাদের যে সুবিধাগুলো মানুষের কাছে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছানো হচ্ছে কিনা সেগুলো যেমন দেখভাল করা তার পাশাপাশি মানুষের সুবিধা আর অসুবিধার কথাগুলো নজরে নিয়ে আসা এই দুটোর মধ্যে দিয়ে আগামী দিনে মানুষের পাশে থেকেই আমার কাজকর্ম আমি পরিচালনা করব অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে ছিলেন ইতিমধ্যে কৈলাসহর বিধানসভা কেন্দ্র থেকে যিনি এবার প্রতিনিধি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মফস্বর আলী মহোদয় এবং আমরা আরও বেশ কিছু যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং যদি আমরা বলি এই মুহূর্তে দাঁড়িয়ে আস্তাবল ময়দানে কিন্তু এক এক করে যারা নির্বাচিত প্রতিনিধিরা ছিলেন যারা প্রতিনিধিত্ব করেছেন তারা একে একে উপস্থিত হচ্ছেন এবং আস্তাবল ময়দানে কিন্তু ঠিক সকাল 11টা থেকে সেখানে যে অনুষ্ঠানটা রয়েছে মূল অনুষ্ঠান রয়েছে সেই মূল অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে যাবে এক এক করে এখানে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে যে যারা নেতৃত্বরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন এবং মুখ্যমন্ত্রীর যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠান কিন্তু আর কিছুক্ষণের অপেক্ষা মুখ্যমন্ত্রী সেখানে শপথ গ্রহণ করবেন তার পাশাপাশি আরও যারা নেতৃত্বরা রয়েছেন একেবারে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা সকাল 11টা থেকে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে এবং এখন যদি আমরা বলি এক এক করে যারা জয়ী বিধায়ক বিধায়িকারা রয়েছেন বা অন্যান্য জায়গায় যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিজেপির এবং আইপিএফটির সেখানে তারা এক এক করে সেখানে উপস্থিত হবেন তার পাশাপাশি উপস্থিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার পাশাপাশি যদি আমরা বলি উপস্থিত থাকবেন আরও বেশ কিছু নেতৃত্বরা এবং তার মধ্য দিয়ে কিন্তু আজকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটা শুরু হবে আমরা ইতিমধ্যেই সরাসরি আস্তাবল ময়দান থেকে প্রত্যেকটি আপডেট নিয়ে আপনাদের সাথে থাকব এবং কি বলছেন সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকবেন তার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওনার কি বক্তব্য থাকছে তার পাশাপাশি মন্ত্রিসভা যেটা রয়েছে সেই মন্ত্রিসভার সদস্য কারা কারা হতে যাচ্ছেন সেটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় তার দিকে তাকিয়ে থাকবেন আপনারাও আমরা প্রত্যেকটা আপডেট নিয়ে প্রত্যেক মুহূর্তে আপনাদের সাথে থাকব যে কারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে অংশটা রয়েছে এই মন্ত্রিসভার অংশ থাকছেন কারা কারা নতুন মুখ কারা কারা আরও দেখতে পাবো আমরা নতুন মুখ কারা কারা আরও এই মন্ত্রিসভার সদস্য পদে তারা থাকছেন সরাসরি প্রত্যেকটা আপডেট দেখার জন্য এক্সক্লুসিভভাবে আপনাদের কিন্তু চোখ রাখতে হবে সোশ্যাল বাংলার পর্দায় এখনকার মতো এখানেই বিদায় নেব বিভিন্ন আপডেট নিয়ে পরবর্তী আপডেট নিয়ে আমরা থাকবো আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে ছিলাম সুজাতা ক্যামেরায় আদিত্যের সাথে নমস্কার।